জেটেক ইনভার্টার হচ্ছে জাপান টেকনোলজির একটা ইনভার্টার সিস্টেম, যেটা র‍্যাপিড কুলিং হচ্ছে, ফ্রিজটাকে দ্রুত ঠান্ডা করে দিবে। এই যে এখানে 10 বছর হচ্ছে কম্প্রেসার, 5 বছর হচ্ছে ইলেকট্রিক স্পেয়ার পার্টস, 5 বছর ফ্রি হোম সার্ভিস পাবেন। খাবারকে সতেজ রাখবে, ব্যাকটেরিয়া ভাইরাসকে রিমুভ করবে এবং দীর্ঘদিন পর্যন্ত খাবারের গুণগত মান ঠিক রাখবে এবং এক খাবারের স্মেল আরেক খাবারে ছড়াবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে আমি আবারও চলে আসলাম কেবি ইলেকট্রনিক্সে। তো আজকে আপনাদের সামনে উপস্থাপনা করবে আমাদের সুরজ ভাই। সুরজ ভাই আজকে কি দেখাবেন আমাদের ভিউয়ার্সকে? আসসালামু আলাইকুম সুমন ভাই, আশা করি আপনি এবং আপনার ভিউয়ার্সরা অনেক ভালো আছেন। জি ভাই, আলহামদুলিল্লাহ। আজকে আমি দেখাবো শার্কের রেফ্রিজারেটর। আমরা কেবি ইলেকট্রনিক্স স্কয়ার ইলেকট্রনিক্স এর অথরাইজ ডিস্ট্রিবিউটার। আমাদের কাছে শার্পের অথেন্টিক প্রোডাক্টগুলোই পাবেন। শার্পের ফ্রিজগুলো আমি আপনাকে দেখাই। প্রথমে সবচেয়ে ছোট ফ্রিজ যেটা, এটা থেকে শুরু করব। তো আমার সামনে যে ফ্রিজটা দেখতেছেন, এটা হচ্ছে শার্পের সবচেয়ে ছোট মডেলের একটা ফ্রিজ। শার্প সাধারণত জাপান টেকনোলজি হয়ে থাকে এবং এগুলো হচ্ছে মেড ইন থাইল্যান্ডের। এখন তো কিছু আছে ভাই মেড ইন চায়নাও পাওয়া যায়। শার্প যে দেশেই তৈরি হোক, শার্পের গুণগত মান ঠিক রাখে। আপনি অথেন্টিক প্রোডাক্টগুলো নিলে প্রোডাক্টওয়াইজ কিছু কিছু জায়গায় ম্যানুফ্যাকচার হয়, যেমন হচ্ছে ডিপ ফ্রিজগুলো চায়নাতে হয়, কিন্তু রেফ্রিজারেটরের মধ্যে দুই ধরনের হয়, কিছু আছে হচ্ছে চায়নাতে হয়, কিছু হচ্ছে আপনার থাইল্যান্ডে হয়। তো বেশিরভাগ প্রোডাক্টগুলো হচ্ছে থাইল্যান্ডে ইনপোর্টেড, আমাদের থাইল্যান্ড থেকে একবার রেডি হয়ে আসে। তো আজকে আমি এই প্রথমে আমার সামনে যে ফ্রিজটা দেখতেছেন, এই ফ্রিজটার সম্বন্ধে বলবো। শার্প হচ্ছে জাপান টেকনোলজির একটা ফ্রিজ। এই ফ্রিজের মডেলটা হচ্ছে HJEX 285 ESS। এই ESS এটার কালারটা বোঝায়, সিলভার কালার। এই ফ্রিজের লিটারটা হচ্ছে 241 লিটার, এটাতে আপনি জিনিসপত্র রাখতে পারবেন। এবার এই ফ্রিজের ফাংশনটা যদি আমি আপনাকে দেখাই, এই যে এখানে দেখবেন জেটেক ইনভার্টার, একটু কাছে এনে দেখাবেন লেখাগুলো। জেটেক ইনভার্টার হচ্ছে জাপান টেকনোলজির একটা ইনভার্টার সিস্টেম, যেটা আমরা সাধারণত জানি ইনভার্টার বিদ্যুৎ সাশ্রয় করে, এটাতে আপনি বিদ্যুৎ সাশ্রয় পাবেন। তারপরে এখানে দেখতেছেন, এই যে আমার আঙ্গুলের বরাবর এনার্জি সেভিং, এনার্জি সেভিং হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়, যেটাই যে এখানে বললাম ইনভার্টার, এটারই কাজ এখানে হবে। র‍্যাপিড কুলিং হচ্ছে ফ্রিজটাকে দ্রুত ঠান্ডা করে দিবে। তারপরে প্রিসেট কুলিং, প্রিসেট কুলিং হচ্ছে ফ্রিজটাকে একভাবে ঠান্ডা করবে। তারপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা আছে লো নয়েস অ্যান্ড ভাইব্রেশন, এই ফ্রিজটাতে কোনো প্রকার সাউন্ড কিংবা ভাইব্রেট হবে না। তারপরে দেখেন এই যে এখানে লেখা আছে ওয়েট ভোল্টেজ অপারেশন, ওয়েট ভোল্টেজ অপারেশন হচ্ছে আমাদের দেশে সাধারণত বিদ্যুৎটা আপ ডাউন করে, সেই ক্ষেত্রে ফ্রিজের কম্প্রেসারের প্রবলেম হয়। প্রাথমিক প্রোটেক্টরটা এটাতে দেওয়া আছে, বিদ্যুৎটা আপ ডাউন করলেও এই ফ্রিজের কোনো ক্ষতি হবে না। সাধারণত আমরা যেটা বলি ভোল্টেজ স্টেবিলাইজার, এই ভোল্টেজ স্টেবিলাইজারের কাজটা এটা করবে। তো এবার যদি আমি ফ্রিজটা খুলে দেখাই ভিতরের অংশটা, উপরে পেয়ে যাবেন ডিপ চেম্বারটা, এখানে এটা বিভিন্ন জায়গায় সেট করতে পারবেন এই সেলফটা। এই সেলফটা আপনি চাইলে এখানে তিনটে জায়গা আছে, তিনটা জায়গাতে সেট করে নিতে পারবেন। এখানে হচ্ছে আইস চেম্বার, এখানে আপনি পানি দিয়ে আইস করে নিতে পারবেন এবং নিচে একটা ট্রে দেওয়া আছে, এই ট্রেতে নিতে পারবেন। তবে এটাতে যদি কেউ পানি দিয়ে আইস করতে চান, সেই ক্ষেত্রে এই জিনিসটা ফেটে যাবে, এটাতে পানি দেওয়া যাবে না। তো এবার যদি নিচের অংশটা দেখাই, একটু কাছে আনবেন সুমন ভাই, এটাকে চিলার বা ফ্রেশ রুম বলে, চিলার বা ফ্রেশ রুম। নিচে দুইটা সেলফ আছে এবং তার নিচে একটা ভেজিটেবল চেম্বার আছে, এখানে আপনি ভালো পরিমাণের সবজি রাখতে পারবে। তো এই ফ্রেশ রুমটার কাজ হচ্ছে ডিপের চেয়ে কম, নর্মালের চেয়ে বেশি। এই জায়গাটায় যে ধরনের খাবার রাখতে হয় এই খাবারগুলো রাখতে পারবেন, যেমন হচ্ছে আপনার মিষ্টি, দই, চকলেট, বাচ্চাদের খাবার, এগুলো রাখতে পারবেন এইখানে। তারপরে ডোরের কাছে পেয়ে যাবেন, দেখেন এরকম একটা ডিম কেস, ডোরের সাথে এরকম চারটা সেল পাবেন, এখানে বিভিন্নটা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন আপনি। এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে 71,900 টাকা। আমাদের কেবি ইলেকট্রনিক্সে আসলে আমরা কিছু অনার করে দেব। এরপরে যে মডেলটা দেখাবো সুমন ভাই, এই ফ্রিজটার মডেল হচ্ছে HJC 345 ESS, এটাও সিলভার কালার,
এটা হচ্ছে 314 লিটারের একটা ফ্রিজ। এই ফ্রিজটারও ফাংশন সেম, এখানে দেখতে পারতেছেন সেম ফাংশনগুলো পেয়ে যাবে। এবার যদি ফ্রিজের ভিতরে অংশটা দেখাই, সেম, শুধু লিটার ক্যাপাসিটিটা বেশি। আমাদের শার্পের সব ফ্রিজগুলো হচ্ছে নন ফাস্ট, এগুলো তো আইস হবে না, শুধু আপনি যে খাবারটা রাখবেন ওই খাবারটা সলিড থাকবে। নিচের অংশটাও সেম, একটু দেখেন, এই যেরকম টু এ ফেস রুম পেয়ে যাবেন, এটা একটু বড়, লিটার ক্যাপাসিটিটা এটার একটু বেশি। এটার প্রাইসটা হচ্ছে 84,900 টাকা, এখান থেকে কিছু অনার করা যাবে। তারপরে যে মডেলটা দেখতেছেন আমার সামনে সুমন ভাই, SJC 315, এটা 271 লিটারের একটা ফ্রিজ, এটারও ফাংশন সেম। এবং ডিপের চেম্বারটা যদি দেখাই, এরকম হবে সেম, আগেরটায় যেরকম দেখাইছি এটাতেও সেম, এরকম একটা ডিপ কেস পেয়ে যাবেন। এই ফ্রিজটার প্রাইস হচ্ছে 75,900 টাকা, এখান থেকে কিছু অনার করা যাবে। এরপরে যে মডেলটা এই যে আমার সামনে দেখতেছেন, এটা হচ্ছে SJ EX 375 ESS। ESS মানে একটা কালারই হয়, এই ফ্রিজের দ্বিতীয় আর কোনো কালার হয় না, শুধু সিলভার কালারটাই হয়। 342 লিটারের একটা ফ্রিজ, তো এই ফ্রিজেরও ফাংশন সেম, আমি দেখতে পাচ্ছি এটার ভিতরটাও সেম, একই রকম পেয়ে যাবেন, নিচেও একই রকম পেয়ে যাবেন। তো সুমন ভাই, এই ফ্রিজগুলোর মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি আপনাকে বলতে ভুলে গেছি, যে এই যে ফেস রুমটা আছে এটার নিচে একটু ক্যামেরাটা ধরলে দেখতে পারবেন, AGCU, এটাকে বলে ন্যানো ডিটোরাইজার। এই ন্যানো ডিটোরাইজারের কাজ হচ্ছে খাবারের গুণগত মান ধরে রাখবে এবং খাবারটাকে সতেজ রাখবে। এক খাবারের স্মেল আরেক খাবারে ছড়াবে না, খাবারের মধ্যে ব্যাকটেরিয়া ভাইরাস ছড়াবে না, এবং দীর্ঘদিন খাবার রাখলে খাবারের গুণগত মান নষ্ট হয়ে যায়, এটাকে ধরে রাখবে। অনেকদিন খাবার রাখলে এটায় ব্যাকটেরিয়া প্রাঙ্গাস এগুলো হয়ে যায়, উপরে একটা শ্যাওলা শ্যাওলা ভাব চলে আসে খাবারের, এটাকে দূর করে দিবে। একটা পাওয়ার বাটন আছে, এটা দিয়ে হচ্ছে আপনি টেম্পারেচার কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। এই ফ্রিজটার প্রাইস হচ্ছে 87,900 টাকা, এখান থেকে কিছু অনার করা যাবে আমাদের কেবি ইলেকট্রনিক্সে আসলে। এরপর আমি আরেকটা ফ্রিজ দেখাবো, এই যে আমার সামনে দেখতেছেন, এই ফ্রিজটার মডেল হচ্ছে SJ EK 495 P। এটার মধ্যে 2-3টা কালার হয়, একটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে ব্ল্যাক ফুল ব্ল্যাক বিকে বলে, আরেকটা হচ্ছে ব্রাউন পাবেন, আরেকটা হচ্ছে সিলভার কালারের হবে। আমাদের কাছে এই ফ্রিজের মধ্যে 3টা কালার পাবে। এটার ফাংশনটা যদি আমি দেখাই আপনাকে সুমন ভাই, এটাতে একটা ফান ফিউচার অ্যাড হয়েছে, যেমন হচ্ছে এই যে এখানে দেখতেছেন একটু কাছে এনে দেখবেন, প্লাজমা ক্লাস্টার আয়ন। এই প্লাজমার কাজ হচ্ছে খাবারকে সতেজ রাখবে, ব্যাকটেরিয়া ভাইরাসকে রিমুভ করবে এবং দীর্ঘদিন পর্যন্ত খাবারের গুণগত মান ঠিক রাখবে, এবং এক খাবারের স্মেল আরেক খাবারে ছড়াবে না। এই ফ্রিজের ভিতরটা যদি দেখাই একটু দেখবেন খেয়াল করে সুমন ভাই, এটার ভিতরটা ডিপটা এরকম হবে, এই এরকম একটা আইস চেম্বার পাবেন, বিশাল বড় আকারের একটা আইস চেম্বার পাবেন। আমি পরের ফ্রিজটাতে এটা দেখাই দেবো কেমন আইস চেম্বারটা হবে। তো নিচের অংশটা এরকম হবে, এই যে ফ্রেস রুমটা এরকম হবে বড়, তারপরে 2টা সেলফ পাবেন, এগুলো হচ্ছে ট্যাম্পার গ্লাসে পাবেন, ট্যাম্পার গ্লাস এগুলো হচ্ছে 500 কিলো পর্যন্ত ওয়েট নিতে পারে। একটা ভেজিটেবল চেম্বার পেয়ে যাবেন বড়, বেশ বড় আকারের, এটা 428 লিটারের একটা ফ্রিজ, এটার প্রাইস হচ্ছে 126,900 টাকা, এখান থেকেও কিছু অনার করা যাবে। এরপরে সর্বশেষ যে মডেলের ফ্রিজটা দেখাবো, এই ফ্রিজটার মডেল হচ্ছে SJ EK 455, এটার মধ্যে 3টা কালার হয়, 3টা কালার পেয়ে যাবেন আমাদের কাছে, এটা তো প্লাজমা ক্লাস্টার আয়ন আছে। এবার যদি আমি এটা ডিপের অংশটা দেখাই, একটু দেখবেন সুমন ভাই খেয়াল করে, ভিতরে ডোরটা এরকম পেয়ে যাবেন, ডোরের কাছে এরকম 2টা সেলফ পেয়ে যাবেন, এবং ভিতরে একটা সেলফ পাবেন, এবং এই যে একটা আধুনিক আইস চেম্বার পেয়ে যাবেন, আইস চেম্বারে এখান থেকে আইস করে নিচের অংশটাই নিতে পারবেন, এই ট্রেটা থাকবে নিচের অংশে। নর্মালটা যদি দেখাই, নর্মাল অংশটা এরকম হবে, একটা ফ্রেশ রুম পাবেন এবং 2টা সেলফ আছে, এগুলো এই সেলফগুলো হচ্ছে টেম্পার গ্লাসের, এগুলোতে প্রত্যেকটাতে প্রত্যেকটা টেম্পার গ্লাস 500 কিলো পর্যন্ত ওয়েট নিতে পারবে,
নিচে একটা ভেজিটেবল চেম্বার আছে, ডোরের কাছে এরকম একটা ডিম কেস পেয়ে যাবেন। এই ফ্রিজটা 397 লিটারের একটা ফ্রিজ, এটার প্রাইস হচ্ছে 1,21,900 টাকা। আমাদের কেবি ইলেকট্রনিক্স আসলে কিছু অনার করা যাবে। আমাদের প্রত্যেকটা ফ্রিজে 10 বছর কম্প্রেসার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন, 5 বছর হচ্ছে ইলেকট্রিক স্পেয়ার পার্টস, এবং 5 বছর ফ্রি হোম সার্ভিস পাবেন। এটা মুখের কথা না, এই যে আমাদের গ্যারান্টি কার্ডে এটা দেওয়া আছে, একটু আপনার ভিউয়ার্সদেরকে দেখাবেন। এই যে এখানে 10 বছর হচ্ছে কম্প্রেসার, 5 বছর হচ্ছে ইলেকট্রিক স্পেয়ার পার্টস, 5 বছর ফ্রি হোম সার্ভিস পাবেন। আমাদের প্রত্যেকটা ফ্রিজে সেম ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন। থ্যাংক ইউ সুরজ ভাই আপনাকে আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে এত সুন্দর করে বোঝানোর জন্য। তো ভিউয়ার্স, যারা শার্পের ফ্রিজ কিনতে চান তারা অবশ্যই চলে আসবেন কেবি ইলেকট্রনিক্সে। তো শার্পের ফ্রিজে আমরা যতটুকু জানি যে ডিসকাউন্ট হয় না, কিন্তু কেবি ইলেকট্রনিক্সে আসলে আপনার সম্মান অনুযায়ী কিছু কম পেয়ে যাবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন অফারের ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ।